ঘটনাটি ইনিংসের সপ্তম ওভারে ও হাসান মাহমুদের করা দ্বিতীয় বলে সজোরে ডিফেন্স করেন আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ, যা সরাসরি চলে যায় শান্তশিষ্ট মনের মানুষ হাসান মাহমুদের হাতে। তবে স্তম্ভ হাসান যেন ঠান্ডা মাথার খুনি রহমত শাহের ডিফেন্স করা বলটির ডান হাতে ধরেই রীতিমতো স্টাম্পের দিকে ছুড়ে মারেন হাসান মাহমুদ, যা একটুর জন্য স্পর্শ করেনি ব্যাটার রহমত শাহিল শরীফ। আর এতে রীতিমতো খেপে যায় রহমত শাহ, কারণ তিনি নিজে স্ট্রাইক রোড প্রান্তের বক্সের ভিতরে ছিলেন। রেগে গিয়ে হাসান মাহমুদের দিকে সামনে এগিয়ে আসেন কিছু বলতে বলতে, তবে শান্তশিষ্ট হাসান পিছনে ফিরে তাকাননি। এরপর এই ব্যাপারটি সমাধান করতে এগিয়ে আসেন আম্পায়ার, আর মাঠের আম্পায়ার এসে বুঝিয়ে পাঠান। আর যে বিষয়টি নিয়ে তখন মজায় পেশার তাসকিন আহমেদ ও হাসানের সাথে কিন্তু ব্যাপারটি নিয়ে হাসাহাসি করেছিল। তবে মজার ব্যাপার হলো, নীরব প্রকৃতির মানুষ হাসান তখনও হাসেননি।